জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীর চরে নতুন পলির কারণে শীতের সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কয়েকশো চাষি দিন রাত এক করে যেন জমিতে সবজি লাগাতে মেতে আছেন বলা যায় নদী ভাঙনের পর যেন অনেক আশার দিশা চাষিদের সামনে কেননা এই মুহূর্তে তিস্তা চরের জমি নতুন পলিযুক্ত তবে চাষ তো শুরু করেছেন তারা বর্ষার পার হতে হতেই সে কারণে সেই সব ফসল বা সবজির খেতে এখন গাছগুলো অনেকটা ঝাড়া দিয়ে উঠেছে সেদিন যে বীজ বোনা হয়েছিল আজ তারা অঙ্কুরিত গাছে পরিণত হয়ে আরো খানিকটা বেড়ে উঠেছে ফলে ওই সব গাছগুলিকে এখন যত্ন করতে ব্যস্ত চাষিরা সার জল নিরান দেওয়ার পদ্ধতিগত কাজ সবেতেই জোর মেতে আছেন দিশা পাওয়া চাষিরা জমিতে প্রয়োজনীয় মেডিসিন বা প্রতিষেধক দেওয়া হচ্ছে চাষ হয়েছে প্রায় কয়েকশো বিঘা জমিতে মোদ্দা কথা যেটি জানা গেল তা হল ওই কৃষকদের কাছ থেকে তাদের জমি নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে বর্ষার সময় ফলে অন্যের জমি ভাড়া নিয়ে চাষ শুরু করে দিয়েছেন অনেক চাষি তেমনই একজন চাষির পরিচয় জানা গেল তার বাড়ি ক্রান্তিতে এদিকে আশ্চর্য লাগছে একটা বিষয় সেটা হল নদীর জমি তো কারো নিজস্ব নয় ওসব জমি তো মূলত নদীর আর তারপর ওই জমির মালিকানা থাকে সরকারের হাতে সেই জমি কিভাবে ভাড়া দেওয়া হচ্ছে যে বা যারা ভাড়া দিচ্ছেন তাদের এমন অধিকার কি সরকার থেকে দেওয়া হয়েছে সেই সব প্রশ্নই উঠে আসছে নদীর চরের জমি ভাড়া দেওয়ার ব্যাপারে ক্রান্তির যুবা চাষি বলেন তারা অনেকেই তিস্তা নদীর ধারে অসংখ্য জমিতে চাষাবাদ করেছিলেন কিন্তু বর্ষার সময় নদী ভাঙনে সেই সব জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আসলে তাদের পেশাই হলো চাষাবাদ এতেই সেই ব্যস্ততা দেখিয়ে থাকেন তারা সেজন্য এবার তাদের অনেকেই জলপাইগুড়ি শহর লাগোয়া সুকান্তনগর এলাকার তিস্তা চরে চাষাবাদ করছেন চরের জমি ভাড়া নিয়ে ক্রান্তির ওই যুবা চাষী জানান ক্রান্তি অঞ্চলে থাকা তিস্তা নদীর চরের আবাদি জমিগুলি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের তাই কি আর করবেন শীতকালীন সবজি চাষ করবার ব্যাপারে সুকান্তনগর অঞ্চলের নদীর চরের জমি যার অধীনে আছে দখলদারী হিসেবে তিনি দিব্যি ভাড়া দিয়ে দিচ্ছেন সেই জমি আর তিনিও সেই জমি কিনে নিয়েছেন সেই ভাড়ার জমিতে শীতকালীন সবজি চাষ করছেন তারা তবে তিস্তা নদীতে ফের জমি পেয়ে আবার আশায় দিন গুনছেন এক টাকা ছ মাস বিভিন্ন রকমারি সবজি চাষ করবেন বলে জানালেন চরের জমি ভাড়া নেওয়া চাষিরা সকলেই জানেন এই তিস্তা নদী চরে তরমুজ ফুটির মতো ফলেরও চাষ হয় এই তিস্তা নদী কিন্তু ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী সিকিম ও পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে সোজা চলে গেছে বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য চারশো কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের ভূখণ্ডে তিস্তার একশো কিলোমিটার রয়েছে এক সময় এই তিস্তা করতোয়া নদীর মাধ্যমে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল আর এর অংশ বিশেষ বর্তমানে বুড়ি তিস্তা নদী নামেই পরিচিত এই তিস্তা নদী বন্যার কারণেই নদী সংলগ্ন বসতি অঞ্চলের বাসিন্দাদের কাছে যথেষ্ট উদ্বেগের নদী হিসেবে পরিচিতি রয়েছে তিস্তা তো সিকিম রাজ্যের বৃহত্তম নদী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী এইসব নদীবৃত্তান্তের পাশে এখনি নদীর চরাংশে বিস্তার লক্ষ্য করা যাচ্ছে শীতকালীন সবজি চাষের যা চাষিদের মুখে হাসি বাড়িয়ে তুলছে যেন সবুজে এ ভরে উঠেছে তিস্তার শরীর আমার বিস্তৃত চরের অন্য অংশে রয়েছে শুকিয়ে যাওয়া কাশের গাছ এবং ভাবনির্বন হ্যাঁ হ্যাঁ করে ভাড়াজমি নিয়ে এরা কি কথাই করছেন আগে করেছিলাম ওটা হচ্ছে রাজা রাঙ্গা জিবি পরে ওটা হচ্ছে গুলা আইছে গোচিমারি এরিয়া এখানে সব আইটেমের একে যেটা যেটা লাগে আর কি সবকিছুই বুঝতে পারলেন সবাই আর কি চাষ তো আমার করা মানে আশায় যে আমি লাভবান হব কম বেশি পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহতবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি ধামাকা 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 সানরাইজ মার্বেলের নতুন আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইসের রকমারি সম্ভার এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া কলকাতা। আনন্দ আনন্দ সংবাদ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বরোলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন